এরপর আমরা দ্য হিরো যে প্যাসেজটি আমরা পড়ছিলাম তার দ্বিতীয় অংশটায় যাব তোমরা খোলো সকলে পাতা আমার সাথে বলবে আমি পড়বো আমার সাথে বলবে লেটস লেটস কন্টিনিউ মানে কি লেট আস লেট আস এটাকে একসাথে বলছে লেটস লেটস কন্টিনিউ হুম অর্থাৎ চলো আমরা কন্টিনিউ করি অর্থাৎ চালিয়ে যায় ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস ফর দ্য ফার্স্ট রাউন্ডস ফর দ্য ফার্স্ট ফার্স্ট মানে প্রথম ফিউ মানে কিছু আর রাউন্ড মানে এখানে কিন্তু রাউন্ড মানে গোল নয় এখানে হচ্ছে খেলার যে ধাপগুলো সেগুলোকে রাউন্ড বলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হুম তাহলে সেই রাউন্ড হ্যাঁ আরও ইউএন ডিএস হ্যাঁ বাস্কেটবল কাবাডি এই সমস্ত জায়গায় রাউন্ড থাকে ফর দ্য ফার্স্ট রাউন্ড ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই উই ওয়ার মানে আমরা ছিলাম ভেরি মাচ অনেক বেশি অন এ হাই অনেক উচ্চতায় অর্থাৎ এখানে কি উচ্চতাটা কিসের উচ্চতা বলো কাউন্ট অর্থাৎ নাম্বার অর্থাৎ পয়েন্ট পয়েন্টের উচ্চতায় আমরা ছিলাম উই ক্লাप्ড উই ক্লাप्ড আমরা হাততালি দিচ্ছিলাম উই শাউটেড উই শাউটেড আমরা চিৎকার করছিলাম এই দেখো ক্লাप्ড এটা কোন ভার্বের past tense ক্ল্যাপ ক্লাপ এবং শাউটেড এই যে আই উইল ইউ উইলバター অর অপর নেকি রকম যতগুলো পাও সবগুলো তোমরা তালিকাবদ্ধ করে ফেলো

আওয়ার অর্থাৎ আমাদের সাপোর্টার্স দেখো এই শব্দগুলো আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়তে শুরু করব এস ইউ পিস তাহলে কি হলো সাপোর্ট এসিউ পিও আর টি সাপোর্ট এস ইউ আর সাপোর্টার দিয়ে তারপরে আসছে এসটা যদি আমরা জুড়ে দিই সাপোর্টার্স তাহলে এইভাবে করতে হবে তাই তো আবার সাপোর্টার্স ওয়্যার আওয়ার সাপোর্টার ওয়্যার তাহলে আওয়ার সাপোর্টারস আমাদের যারা সমর্থক ওয়্যার লুজিং দেয়ার হোপ তাদের আশা হারাচ্ছিল হ্যাঁ কিসের আশা দ্য হোপ অফ কি কিসের ভিক্টরি জয়ের হুম তাহলে এ পড়ো আওয়ার সাপোর্টারস ওয়্যার লুজিং দেয়ার হোপ আওয়ার সাপোর্টার ওয়্যার সাপোর্টারস

দেখো ওয়ার্ড রুভে এখানে মারমার্ড বানানটা দেওয়া আছে মানে স্পোক সফটলি অর্থাৎ নরম করে আমি বলছিলাম যেটাকে আমরা বলি বিড় বিড় করা কাবাডি কাবাডি বলো কাবাডি কাবাডি তাহলে পুরো লাইনটা বলো আই টুক এ ডিপ ব্রিথ আই টুক এ ডিপ ব্রিথ এন্ড মারমার্ড এন্ড মারমার্ড কাবাডি 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 দেখো এই কাবাডি কাবাডিটা একটা কিসের মধ্যে আছে কোটেশনের মধ্যে আছে অর্থাৎ এটা হচ্ছে তার মুখের ভাষা আই মুভড ইন্টু দেয়ার পার্টস অফ দ্য দ্য গ্রাউন্ড গ্রাউন্ড মুভড অফ আমি মুভ মুভের দ্যান তাহলে আমি এগিয়ে গেলাম মুভ করলাম অর্থাৎ ছড়লাম ইন টু দেয়ার পার্ট তাদের অংশে অফ দ্য গ্রাউন্ড গ্রাউন্ডে যে তাদের যে ওই যে দাগ কাটা থাকে না দুটো ভাগ থাকে একটা হচ্ছে নিজেদের ভাগ একটা হচ্ছে অন্যের ভাগ আমি তাহলে অন্যের ভাগে গেলাম তাহলে পুরো লাইনটা আবার বলো আই মুভড ইন্টু ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড অ্যাজ এক্সপেক্টেড অ্যাজ এক্সপেক্টেড যেমন ভাবা হয়েছিল যেমন ঠিক ভাবে ভাবা হয়েছিল তাহলে এ দেখো এক্সপেক্টেড এখানে পাস্ট টেন্স হচ্ছে এক্সপেক্টেড অ্যাজ এক্সপেক্টেড

হ্যাঁ দেখো এবারে পাইলট মানে হচ্ছে এখানে দেখো ওয়ার্ডড্রোবে কি মানে দেওয়া আছে বল দেখে নিয়ে আমরা পাইলট দেওয়া আছে তোমার হিট হ্যাঁ একটা মানে সেই জড়ো করার মতো একদম মানে সবাই ওর ওপরে হামলে পড়ার ব্যাপারটা হলো আর কি অল অফ দেম পাইলট আপন মি আমার ওপরে সবাই গুটিয়ে পড়ে গেল জড়ো হয়ে পড়ে গেল মানে সেই জড়ো করা আমরা যেমন কোনো জায়গাতে একটা বালি গাদা করি না বালিগুলোকে জড়ো করে করে আনি হলো আই কুডেন্ট মুভ আই মুভ দেখো এই কুডেন্ট এটার মধ্যে দুটো শব্দ আছে কুড আর নট আমি একেবারে নড়তে পারছিলাম না আই ফেল্ট হেল্পলেস আই ফেল্ট হেল্পলেস আমি নিজেকে খুব হতাশ হেল্পলেস আমার আর কিছু করার নাই এরকম একটা অনুভূতি আমার হচ্ছিল আই ফেল্ট এটা দেখো ফিল ভার্বের অনুভব করা পাস্ট হ্যাঁ

তোমার এক্সপিরিয়েন্স মানে কি এক্সপিরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা আমি এইরকম কখনো আগে কামড় এরকম ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক কামড় অনুভব করিনি তাহলে আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেইনফুল বাইট বিফোর ইট মাস্ট বি অ্যান অ্যান্ট ইট মাস্ট বি অ্যান্ট অ্যান অ্যান্ট হ্যাঁ এটা নিশ্চয়ই একটা পিঁপড়ে আগে দেখো আমরা এ বসায়নি কিন্তু আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম নিশ্চয়ই আরো কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য কারণ একটা জায়গায় পিঁপড়ে থাকলে আরো পিঁপড়ে থাকে আরো কামড় দেবে আমরা কি হলো কোনো জায়গায় পিপড়ে থাকলে আমরা ছুটে পালিয়ে যাই

এখানে দেখো সাডেন কুইক মুভমেন্ট হঠাৎ সেই ঝরঝর ধরধর ধরধর করে কাঁপুনির মতো একটা ব্যাপার সেটাকে জার্ক বলে তাহলে সাডেন কুইক মুভমেন্ট হঠাৎ করে একটা কুইক দ্রুত মুভমেন্ট মানে একটা চলাচল তাহলে সেটাকে বলে জার্ক উপস উপস মাই অপোনেন্টস মাই অপোনেন্টস ডিডন্ট এক্সপেক্ট মাই অপোনেন্টস মাই অপোনেন্টস ডিডন্ট এক্সপেক্ট হুম সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার Bolo? My uh, my opponents didn't expect. My opponent didn't. Uh, my opponents didn't expect. Bolo, 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 My opponent. Opponents. My opponents. My opponents did Didn't. Didn't expect. No, no, no. Expect. Expect. Uh, expect. Expect such a jerk from M.

মাই অপোনেন্টস আমার প্রতিপক্ষরা ডিটেন্ট এক্সপেক্ট তারা ভাবতেই পারেনি হ্যাঁ এটা ডিড নট ঠিক আছে এটা একসাথে আছে ডিডেন্ট। সাচ জার্ক এরকম একটা ঝাঁকুনি ফ্রম অ্যান অলমোস্ট প্রায় একটা প্রায় হেরে যাওয়া ডিফিটেড প্লেয়ার মানে ওরা ভেবে নেই যে ও তো হেরেই গেছে কিন্তু ও যে একদম শেষ মুহুর্তে এরকম একটা ঝাঁপ দেবে ভাবতে পারেনি পাতা বলটাও

সে চিৎকার করে উঠলো অপু ইউ জাম্প ইওর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস তোর ঝাঁপ আমাদের ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে রে বলো ইওর জাম্প ইউর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস দে আর অল আউট তারা সবাই আউট হয়ে গেছে মানে সবাই মিলে ওকে ধরেছিল আর ও যেহেতু ক্রস করে দিয়েছে সবাই হেরে গেল আই ওয়াজ সারপ্রাইজড আমি অত্যন্ত অবাক হয়ে গেছিলাম হ্যাঁ ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য এটা কি আমি নাকি ওই পিপ্লেটা ঠিক আছে তাহলে এবারে তোমরা চলো অ্যাক্টিভিটি ফাইভ করে ফেলবে হুম অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার এই এখানে যে শব্দ বাক্যগুলো আছে সেগুলোকে কারেক্ট অর্ডার মানে ঠিক ঠিক পর্যায়ে সাজাবে পুট দ্য নাম্বার ইন দ্য বক্সেস প্রোভাইডেড এখানে যে বক্স রয়েছে সেই বক্সে এটা প্রোভাইড এখানে লিখবে এবং তারপরে অ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এবারে এই কোয়েশ্চেন উত্তর দাও হুম হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে কিভাবে অপোনেন্টরা খেলেছিল হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ অর্থাৎ সাপোর্টাররা কীভাবে তাদের হোপকে হারাচ্ছিল হোয়েন ডিড ওপু গিভ এ গিভ এ কখন একটা জার্ক দিয়েছিল অপু আর হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম তাহলে তোমরা করো কি ওই টেক্সটটা পড়ো এবং পড়ে এই এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো নিশ্চয়ই আমরা তোমাদের সাহায্য করবো ঠিক আছে তাহলে এই অংশটা আমরা এখানেই শেষ করছি আমাদের আবার কথা হবে পরের ক্লাসে